বেগম যে একমাত্র ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে যিনি আন্দোলন করেছেন, কোনোদিন নির্বাচনে হারেননি, তিনবার প্রধানমন্ত্রীর সময়কাল পার করেছেন। আমাদের এই ওবায়দুল কাদের সাহেব বলছেন যে টেমস নদীর পাড়ে বসে কি নেতৃত্ব দেওয়া যায়, কিছুক্ষণ আগে মান্না ভাই বললেন আমরা আমাদের উনি সিনিয়র কবি সাংবাদিক লেখক, টেমস নদীর পাশে বসে সব কিছুই করা যায়, যদি জেলখানায় বসে করা সম্ভব হয়, খুমেনি ফ্রান্সে বসেছিলেন, সেই জন্যে কে নেতা এই প্রশ্নটা করা হয়েছে রাজনৈতিক দৈন্যতা। মানে এইটাই কথাটা যেটা শুনবে আমাদের কাছ থেকে তারা হয়তো মনে করতে পারে এই মূর্খদের নিয়ে আচ্ছা বিপত্ত, কারণ তারা আমাদের থেকেও এগিয়ে, তারা নিজের জীবনটাকে উৎসর্গ করতে চায়, সব কিছু ফেলেছে তারা রাস্তায়, তারা জানে না এটা বলা ঠিক হবে। সাম্প্রতিক সময় একটি কথা বলা হচ্ছে যে তারেক রহমান সাহস থাকলে যেন দেশে ফিরেন, ফিরে মোকাবেলা করেন। এত বড় সাহসী নেতা আমি শুধু বাংলাদেশে না পৃথিবীব্যাপী দেখি নাই, পৃথিবীতে নাই, বাংলাদেশে তো নাই যেন তারেক রহমান। আপনি কল্পনা করতে পারেন কি দক্ষতার সঙ্গে সে তার অনুপস্থিতিতে, যেটা বললেন কিছু ইন্টারনেট এটা ওটা মোবাইল সারা বাংলাদেশটাকে ওলট পালট করে দিছে, আপনি আর কি নেতৃত্ব চান? সবাই মিলিটারির উপরে ভর করেছে, পুলিশের উপরে ভর করেছে, প্রশাসনের উপর ভর করেছে, ব্যাংকগুলো লুট করেছে, তারপরে তো নেতা বা নেত্রী কোথায়? উনি বাংলাদেশে না তো, হাজার হাজার মাইল দূরে। তিনি বাংলাদেশটাকে শুধু ওলট পালট করে দেয় নাই, একটা সম্ভাবনার পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। সারা বিশ্ব এখন কিন্তু যে গণতন্ত্রের সপক্ষে কাজ করছে, এখন শুধু যে বিএনপি কাজ করছে এটা বলা ভুল হবে, 34টা রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল পোড় খাওয়া রাজনৈতিক দল এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। তারপর আপনি নেতা বলবেন না? বেগম খালেদা যে জেলে, একটু আগে তো এখানে 14 বছর মুজিব ভাই জেলে নাকি, তো জেলে যে থাকতেই পারে, তারপরে আপনি নেতৃত্ব অস্বীকার করবেন? শেখ মুজিবুর রহমান সাহেব 14 বছর জেলে, তাহলে তো তিনি নেতা না, যদি 5 বছরে বেগম যা নেতা না থাকে। তো আমি যদি এই তুলনাগুলো করি তাহলে জিনিসগুলো পরিষ্কার হবে, কিন্তু অনেকে বলবে কেন ওনার সঙ্গে তুলনা করছেন। বেগম যে একমাত্র ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে যিনি আন্দোলন করেছেন, কোনোদিন নির্বাচনে হারেননি, তিনবার প্রধানমন্ত্রীর সময়কাল পার করেছেন, কেন বলছে? তার নিয়ে যে প্রশ্নটা আমরা করছি না, তাকে অন্যদের সঙ্গে যে তুলনা করব, তারা অনেক পিছনে।